মন্ত্রী শাহজাহান খানের লাগামহীন বক্তব্যে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের লাগামহীন বক্তব্যে ক্ষুব্ধ হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ডেকে নিয়ে সরকার বিব্রত হয় এমন যে কোনো মন্তব্য পরিহার করে সংযত হয়ে কথা বলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের পর নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানকে ডেকে নিয়ে তিনি এই নির্দেশ দেন মন্ত্রিপরিষদের বৈঠকে উপস্থিত একাধিক মন্ত্রীর সাথে কথা বলে এই তথ্য জানা গেছে গত রোববার দুপুরে বিমানবন্দর সড়কের কুর্মিটোলার বাস রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা নিয়ে কথা বলেন নৌমন্ত্রী তিনি ভারতের মহারাষ্ট্রে এক সড়ক দুর্ঘটনায় তেত্রিশ জন নিহতের ঘটনার সঙ্গে শিক্ষার্থী নিহতের ঘটনাকে তুলনা করেন এ নিয়ে দেশজুড়ে সমালোচনা ঝড় ওঠে এতে বিব্রত হয়েছে সরকার নিজ দপ্তরে ডেকে নিয়ে নৌমন্ত্রী শাহজাহান খানকে সংযুক্ত হয়ে কথা বলার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন সরকার বিব্রত হয় এমন যে কোনো মন্তব্য পরিহার করতে হবে কথা বলার সময় আরও সতর্ক থাকতে হবে সড়ক দুর্ঘটনাটি খুবই মর্মান্তিক এ ঘটনায় দুঃখ প্রকাশ না করে মহারাষ্ট্রে সড়ক দুর্ঘটনার রেফারেন্স দেওয়া ঠিক হয়নি ওই দিন সচিবালয়ে নৌ মন্ত্রণালয়ের সভাকক্ষে মংলা বন্দরের জন্য একটি মোবাইল হারবার ক্রেন ক্রয়ের বিষয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শাহজাহান খান বলেন ভারতের মহারাষ্ট্রে এক দুর্ঘটনায় তেত্রিশ জন মারা গেছে তা নিয়ে কোনো হইচই নেই অথচ বাংলাদেশের সামান্য কোনো ঘটনা ঘটলেই হইচই শুরু হয়ে যায় মহারাষ্ট্রের ঘটনার সঙ্গে তুলনা করে কুর্মিটোলার সড়ক দুর্ঘটনাকে স্বাভাবিক বলছেন কিনা এমন প্রশ্নের জবাবে নৌমন্ত্রী বলেন আগে চুক্তিটা হোক তারপর বলছি চুক্তি শেষে তিনি এ বিষয়ে আর কোনো কথা না বলে বেরিয়ে যান ক্ষমা নয় দুঃখ প্রকাশ করছি নৌমন্ত্রী শাহজাহান খান বলেছেন আমি পদত্যাগ করলেই কি সব সমস্যার সমাধান হবে বরং এই পদে থেকে সমস্যার সমাধান করা উত্তম আমি সবসময় হাসি আমার মুখ কেউ কখনো দেখেনি এটা কি দোষের এ ঘটনায় আমার ক্ষমা চাওয়ার কথা না তবুও দুঃখ প্রকাশ করছি সোমবার সচিবালয়ে নিজ সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা নৌমন্ত্রী পদত্যাগ চান এ বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের একথা বলেন শাহজাহান খান বলেন শিক্ষার্থী মারা যাওয়ার ঘটনায় অবশ্যই দোষীদের কঠোর শাস্তি হবে প্রাথমিকভাবে আমরা জেনেছি বাস চালকেরই দোষ তবে তদন্তের পরেই এই বিচার হবে আমি আন্দোলনরত ভাই বোনদের আশ্বস্ত করে বলতে চাই অবশ্যই দায়ীদের বিচার হবে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি দুর্ঘটনায় দায়ী বাসের রুট পারমিট বাতিল হবে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন বাসের ই এ ঘটনা তবে তা ব্রেক ফেলে করার জন্য কিনা সেটি খতিয়ে দেখা হবে দোষী যেই হোক না কেন এ অপমৃত্যুর বিচার হবেই দুর্ঘটনা প্রতিরোধে আজ মঙ্গলবার মালিক শ্রমিকদের সঙ্গে বৈঠক করব বৈঠকে এ বিষয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে তিনি বলেন প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধের জন্য তিনটি মন্ত্রণালয়কে দায়িত্ব দিয়েছিলেন আমি যেহেতু পরিবহন সেক্টরের সঙ্গে জড়িত তাই এটা অবশ্যই আমার দায়িত্ব আমি দুর্ঘটনা কমিয়ে বিভিন্ন সেক্টরে শান্তি ফিরিয়ে এনেছি গার্মেন্ট সেক্টরে জ্বালাও পোড়াও বন্ধ করেছি মন্ত্রী বলেন আমি ছাত্র ভাই বোনদের বলবো আপনারা শান্ত হন উশৃঙ্খল হবেন না এ ঘটনায় দায়ীদের শাস্তি দেওয়া হবে মিনিবাস চালক যারা আছে তারা রাফটাফ গাড়ি চালায় এটা আমার নজরে আছে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে জাবালে নূর মন্ত্রী শ্যালকের গাড়ি কিনা এমন এক প্রশ্নের জবাবে শাহজাহান খান বলেন উনিশশো সাল থেকে আমরা গাড়ির ব্যবসা করি তবে কোনো গাড়ির মালিক কে তা আমি জানি না পাঁচ বছর আগে জাবালে নূরের পরিচালক ছিল আমার শ্যালক সে এখন নেই নৌমন্ত্রী পদত্যাগ দাবি এদিকে এই ঘটনায় আপত্তিজনক মন্তব্য করায় নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের পদত্যাগ ও ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা এরপর সচিবালয়ে কয়েকজন সাংবাদিককে তিনি বলেন পদত্যাগ সমাধান নয় ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে তাদের শাস্তি নিশ্চিত করাই প্রধান কাজ সরকার সেটাই করবে বিমানবন্দর সড়কে সড়ক অবরোধ করে নয় দফা দাবি জানিয়েছেন ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এর মধ্যে রয়েছে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের ক্ষমা প্রার্থনা বাচ্চা চালকদের লাইসেন্স লাইসেন্সবিহীন চালকদের গাড়ি চালানো বন্ধ ইত্যাদি এসব দাবি বাস্তবায়নে চব্বিশ ঘন্টা আল্টিমেটামও দিয়েছে তারা প্রসঙ্গত রোববার রাজধানী কুর্মিটোলার জেনারেল হাসপাতালের অদূরে বিমানবন্দর সড়কে রেডিসন হোটেলের উল্টো দিকে বাস চাপায় রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী দিয়া আক্তার মিম ও আব্দুল করিম সজীব নিহত হয় দুপুর সাড়ে বারোটায় বিমানবন্দর সড়কের বা পাশে বাসের জন্য অপেক্ষা করার সময় জাবালে নূর পরিবহনের একটি বাস তাদের চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থীর গুরুতর আহত হয় পথচারীদের সঙ্গে সঙ্গে আহতদের নিকটস্থ কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচ এ ভর্তি করা হয় এ খবর ছড়িয়ে পড়লে কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জাবালে নূর পরিবহনের ওই বাসে আগুন ধরিয়ে দেয় ও শতাধিকের বেশি বাস ভাঙচুর করে পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে